আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। প্রত্যেকেই চায় যে আমি যেন নিরাপদে থাকি, সহি সালামতে থাকি, সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে যেন হেফাজতে থাকি। ঘটনাচক্রে যে সমস্ত ক্ষতি হয়ে যায়, যে সমস্ত কষ্টে পতিত হয়, যেমনি ভাবে অ্যাক্সিডেন্ট হওয়া, কোনো ঘরের ছাদ পড়ে যাওয়া, অথবা কোনো শত্রুর হঠাৎ হামলা হওয়া, এই সমস্ত কারণে অনেক ক্ষতি হয় এবং এর দ্বারা মৃত্যু হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, যে ব্যক্তি চায় যে এই সমস্ত কষ্ট থেকে এবং এই সমস্ত হঠাৎ ক্ষতিকর বস্তু থেকে আমি হেফাজতে থাকব, তাদের জন্য অনেক সহজ এবং সংক্ষিপ্ত একটি ওয়াজিফা আলোচনা করব। ওয়াজিফাটি কিভাবে করবেন? পড়ার সময় এই নিয়ত করবেন, হে আল্লাহ, আমাকে এই সমস্ত ঘটনাচক্র বা হঠাৎ মৃত্যু থেকে বা কোনো ক্ষতি থেকে আমাকে এবং আমার পরিবার এবং আমার কাজ কারবারের প্রতিষ্ঠানের হেফাজত করো। এই নিয়ত করে রাতে শোয়ার সময় প্রথমে এবং শেষে একবার করে দুরুদ ইব্রাহিম পড়ুন, অতঃপর 21 বার বিসমিল্লাহ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সম্পূর্ণ বিসমিল্লাহ এভাবে 21 বার পড়ুন। এছাড়া যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, যেমন শোয়ার সময় দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটি অবশ্যই পড়বেন। এছাড়া আয়াতুল কুরসি, সূরা ফাতিহাও পড়তে পারেন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রকার পেরেশানি, হঠাৎ মৃত্যু, দুশমনের ক্ষতি, শয়তানের খারাপি এবং আসমান জমিনের সর্বপ্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।